জয় হিন্দ বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে আমরা তিনটি আপডেট নিয়ে আলোচনা করবো কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম সম্পর্কে ক্লার্কশিপের নিউ ভ্যাকেন্সি সম্পর্কে এবং ডাবলু নিউ ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট আপনাদের সকলের উদ্দেশ্যে তো আপনাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দেবেন এই ধরনের নতুন নতুন রিসেন্ট ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন প্রথমে আমরা দেখে নেব কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সামের যে আপডেট রয়েছে সেই আপডেট দেখে নেব তারপরে ক্লার্কশিপের আপডেট তারপরে আর ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি আপডেট কিন্তু আমরা দেখবো ওকে তো বন্ধুরা আমি কিন্তু আগের ভিডিওতেও যখন কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম সম্পর্কে আপডেট দিয়েছিলাম তখনও কিন্তু আমি বলেছি যে এবার কিন্তু কম্পিটিশান আপনাদের খুব বেশি থাকছে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশান নিন আমি বারবার কিন্তু তখনও বলেছি ভিডিওতে এখনও বলছি এখানে কিন্তু কম্পিটিশান কিন্তু এবার অনেক বেশি থাকবে তবে সেটা ভয় পেলে চলবে না সেই কম্পিটিশানটাকে কম্পিটিশানটার মোকাবেলা আপনাদের করতে হবে মোকাবেলা করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হবে সেটা হচ্ছে জাস্ট আপনাদেরকে প্রিপারেশানটা খুব ভালোভাবে রাখতে হবে আপনাদের তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা অলরেডি হয়তো আপনারা আপডেটটি পেয়ে গেছেন ইউটিউবে অন্যান্য চ্যানেলে হয়তো দেখেছেন ভিডিও যে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে দু হাজার বাইশের শেষের দিকে পরীক্ষা হওয়ার চান্স রয়েছে এরকম আপডেট রয়েছে তো বন্ধুরা সেরকমটাই কিন্তু আপডেট এখন এই মুহূর্ত পর্যন্ত কিন্তু সেরকমই আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে যে একদম শেষের দিকে নভেম্বর মাসে কিন্তু আপনাদের এক্সাম হওয়ার চান্স রয়েছে এরকম আপডেট কিন্তু রয়েছে তো প্রথম আপডেটটা আমরা দেখলাম কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে এবার অনেকেই প্রশ্ন করছে পুজোর আগে গিয়ে পরীক্ষা হবে তো বন্ধুরা রে আমার বিভিন্ন আপডেট অনুসারে আমি যেটা বলতে পারবো যে পুজোর আগে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স কিন্তু খুব কম রয়েছে প্রায় নেই বললেই চলে পুজোর আগে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার একটা হাইলি চান্স রয়েছে এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে তো এই হচ্ছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের আপডেট এবার আমরা চলে যাব পিএসসি ক্লার্কশিপ নিউ ভ্যাকেন্সির আপডেট সম্পর্কে কিছু তথ্য জানার জন্য তো বন্ধুরা পিএসসি ক্লার্কশিপের যে নিউ ভ্যাকেন্সি রয়েছে সেটা সম্পর্কে যে আপডেট এই মুহূর্তে সে আপডেট অনুসারে বন্ধুরা দেখুন আপনাদের পিএসসি ক্লার্কশিপের জন্য যারা ওয়েট করছেন আপনারা পিএসসি ক্লার্কশিপের নিউ ভ্যাকেন্সির জন্য তাদেরকে বলবো আপনারা কিন্তু আপনাদের প্রিপারেশনটুকু ভালোভাবে রাখুন প্রিপারেশনটুকু নিতে থাকুন পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কিন্তু বেরোবে এরকম আপডেট কিন্তু রয়েছে আমাদের চ্যানেলে কিন্তু পিএসসি ক্লার্কশিপের বিগত বছরের যে কোশ্চেন পেপার রয়েছে দু হাজার উনিশের ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে তার ইংলিশ এবং জেনারেল স্টাডিসের সমস্ত কোশ্চেন কিন্তু আমরা সলভ করেছি চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই সমস্ত পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোয়েশনের কোশ্চেন পেপার সলভের ভিডিওগুলো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন অনেক উপকারে আসবে যদি আপনারা পিএসসি ক্লার্কশিপের নিউ ভ্যাকেন্সির জন্য ওয়েট করছেন তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আপনারা প্রিপারেশন খুব ভালোভাবে নেবেন যদিও দু হাজার বাইশে যদি ভ্যাকেন্সি না বেরোয় কথার কথা যদি দু হাজার বাইশে ভ্যাকেন্সি না বেরো তাহলে দু হাজার তেইশের প্রথম দিকে কিন্তু ভ্যাকেন্সি বেরোবে এরকম একটা আপডেট কিন্তু রয়েছে আমি আগের ভিডিওতেই সেই আপডেটটি শেয়ার করে দিয়েছি তাও এই ভিডিওতে আরেকবার বললাম তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশান নেবেন ভ্যাকেন্সি কিন্তু বেরোবে দু হাজার বাইশে না বেরোলেও দু হাজার তেইশে বেরোবে এরকম আপডেট কিন্তু রয়েছে এবার আমরা চলে যাব ডাব্লুইপি নিউ ভ্যাকেন্সি সম্পর্কে ডাব্লুইপি নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে এই আপডেটটুকু নিয়ে আমরা আলোচনা করব যারা বি নিউ ভ্যাকেন্সির জন্য ওয়েট করছেন তাদের জন্য তো খুবই খুশির খবর এবং যারা বি কনস্টেবল টু জিরো টু জিরো রিক্রুটমেন্টে যারা প্রিলিমিনারিতে কোয়ালিফাই করতে পারেনি কয়েক নাম্বারের জন্য কিংবা যারা মেন পরীক্ষা কোয়ালিফাই করতে পারেনি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খুশির খবর বন্ধুরা অলরেডি কিন্তু বিভিন্ন চ্যানেলে হয়তো আপনারা ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলেও সেই আপডেট রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি রয়েছে বন্ধুরা আপনাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোবে এবছর এরকম আপডেট কিন্তু রয়েছে ভ্যাকেন্সির সংখ্যা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পরপর তিনটি লিঙ্ক পাবেন প্রথম দুটি লিঙ্ক প্রথম দুটি লিঙ্ক হচ্ছে পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভের ভিডিও এবং থার্ড যে লিঙ্কটি থাকবে সেটি হবে ডাব্লিউপি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সির নিউ ভ্যাকেন্সি রিলেটেড যে আপডেটটি ছিল সেই আপডেটটি আপডেট আপডেটের ভিডিও তো আপনারা অবশ্যই থার্ড লিঙ্কে ক্লিক করে সেই আপডেটের ভিডিওটি দেখে নেবেন সেখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে ভ্যাকেন্সির সংখ্যা থেকে শুরু করে এভরিথিং তো বন্ধুরা চলুন ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি